বিশেষ করে স্বাধীনতার সময় আমি খুব ছোট মানুষ, তখন হাফ প্যান্ট পরা মানুষ, 3-4 বছর। তারপরে আমি জুতা অপরাধী অনেকে বানার চেষ্টা করছে, ওই হামজা, আরে হামজারে আল্লাহ হায়াত দারাজ করুক। হামজা কয় আমারে অনেকে রাজাকার বলে, আমার জন্ম হয়েছে 92-তে। রাজাকারের তালিকায় যদি থাকতে হয় আমার বড় ভাই যান থাকতে পারে, আমি ওনার নাম নিতে পারছি না। আমি দেখেছি শুনেছি পাকিস্তানি বাহিনী এসে বলছে, ক্যা তুম মুসলমান হো, হ্যাঁ মুসলমান হ্যায়, পাল কালেমা পড়। এবার হিন্দু ভাই মুসলমান সবাই পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর্মিরা কারে ভাইয়া তো মুসিবত কা দোয়া হয়, কয় হাম ভি তো মুসিবত মে গে রে হে, আমরাও তো মুসিবতে পড়ছি, তোকে মত ফাঁড়া রে ভাইয়া, ঠিক কি না? আহারে কি নিয়ামতের কালেমা প্রত্যেকটি ঘরে ঘরে। আমি ওই যে যেই বড় হিন্দু ভাইয়ের ছেলে মুসলমান হলেন, ওর বাপকে জিজ্ঞেস করলাম, একদম হার্ড কোর তিনি পূজা করেন, তিনাকে বললাম, দাদা আপনি কেন পূজা করেন? কে হুজুর, আমি যখন বিপদে পড়ি আমাকে আমার কি মহাদেব আমাকে উদ্ধার করে। আলে আপনার মহাদেব রে উদ্ধার করে কে? কয় আল্লাহ। আলে তো আপনি হেটা বাদ দিয়ে মধ্যখানে এটার ধরছেন কেন? এটা তো মরে গেছে কে? আল্লাহ তো হাইয়ুল হাইয়ুল। তিনি আর কথা বলেন না, তিনি বলছেন, হুজুর আমিও তো কালেমা পড়ি। আমি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, পড়ে ফেললেন তিনি কালেমা, আল্লাহ কবুল করুক, আমিন। এভাবেই আপনি একজন ভাইয়ের হৃদয়ে চলে যান, আপনার পাশে যে দুস্থ মানবতা আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, একা খায়েন না, একা পড়েন না, কেমতে এরা আপনাকে আসামি বানিয়ে ফেলবে। আমাদের কত মেয়েরা একটা ভালো কাপড় পায় না, আছে না নাই? এখন আমাদের দেশে হিড়িক বেড়েছে উমরা, হজ নাই উমরা। উমরা কি বলেন তো? 10 লক্ষবার উমরা করলে কি হজের সওয়াব হবে? হবে না। উমরা যান, কিন্তু আপনার বাড়ির পাশে যে মেয়েটার গায়ে কাপড় নাই ওর কাপড় দেওয়া তো আপনার জন্য ফরজ, আপনি নফল উমরা যান কেন? যার ঘর নাই তার ঘর দেওয়া তো ফরজ, ঠিক কি না? মুখে খাওয়া নাই খাওয়া দেওয়া তো ফরজ, 10,000 টাকার জন্য মেয়ের বিয়ে হচ্ছে না এটা তো ফরজ। আপনি কোথায় আছেন? আপনার সম্পদের হিসাব নিবেন কে? মিনাইনা একটা সাবাহু ফিমান ফাকাহু, পা নাড়াতে দেওয়া হবে না, জিজ্ঞেস করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। মহাস্থানে যারা যারা পয়সা দিয়েছেন শেরেকের গুনায় গুনাগার হয়েছেন, কেন মরা মানুষের কবরে আপনি পয়সা দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা একমাত্র সেজদা দেব কাকে? সন্তুষ্টি চাইব কার? এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সেজদায় থাকবে সেজদা, চেহারায় থাকবে সেজদা চিহ্ন, কপালে না, কপাল এমনি ঘষে। কলাম ঘষেন কেন? সেজদার দাগ হওয়ার জন্য, পাইছেন কোথায়? আল্লাহ বলছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। আপনি সেজদা দিলেই চিহ্ন দিয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 2 রাকাত 4 রাকাত এক জায়গায় পড়তেন, এরপরে জায়গা চেঞ্জ করে পড়তেন। যত জায়গায় সেজদা দিবেন কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কোথাও থেকে সফর করে আসলে প্রথম নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ঘরে ঢুকে আগে দাঁত মাজতেন, কি মাজতেন? দাঁত মাজতেন, তারপরে 2 রাকাত পড়তেন, 2 রাকাত পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমিন।